শুভ সকাল বলবো না, কারণ এখনো সকাল হয়নি, এখন বাজে 4টে, মানে অনেকটাই রাত, শীতকাল তো। তো আমরা বেরিয়ে পড়েছি, আজ একটা জায়গায় যাচ্ছি, আমরা তিন যা, মানে মেজদি, বর্দি আর আমি, আর ওপর তো ছোট বাচ্চাও যেতে পারবে না, আর যাচ্ছে আমাদের বৌমা। তো আমরা এই চারজনে মিলে আজকে যাচ্ছি নাম সংকীর্তনে, আমাদের জগন্নাথ মন্দিরে। তো আজ তো একাদশী, বড় নাম সংকীর্তন হবে, এবং পুরো কার্তিক মাসটা প্রতিদিন ভোরবেলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি জানো তো যেতে পারে না প্রতিদিন, সম্ভব হয়ে ওঠে না যাওয়াটা। তো আজকে গেছি, তো হাঁটতে হাঁটতে তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমরা জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছি। তো অলরেডি এখানে কীর্তন পুজো সমস্ত কিছু শুরু হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। তো শোনো, বেশি কথা তোমাদের সাথে বলবো না, তোমরা পুরো অনুষ্ঠানটা দেখো। তো আমাদের জগন্নাথ মন্দির প্রায় 300 বছর পুরনো। তো তোমাদের জগন্নাথ মন্দির সম্বন্ধে আগেও বলেছি, আমার একটা ব্লগও রয়েছে এই চ্যানেলে, তো তোমরা দেখে নিও, মন্দির সম্বন্ধে জেনে নিও। তো অলরেডি দেখো এখানে পুজো চালু হয়ে গেছে। তো এখানে এসে প্রথমেই হয় কী করতে হয় জানো তো, তো মন্দিরের তিনটা ফের নিই আমরা, মানে প্রভুর তিনবার প্রভুর চারপাশটা আমরা ঘুরে নিই। তো এরকম ঘুরছি আমি, বৌমা সবাই মিলে ঘুরেছিলাম। এবারে আমাদের দীপা ঘোরা হয়ে গেছে, তো আমরা এবারে দীপায় পাঠিয়ে দেখি নি প্রভুকে, তারপরে একটু কীর্তন করি। আর কীর্তন শোনার সময় না বেশি কথা বলা উচিত, তাই না? তো চলো মন্দিরে আমি একটু কীর্তনটা শুনি, আর তোমরাও শোনো। কীর্তনের সাথে সাথে এখানে হচ্ছিলো পূজা আর আরতি। তো আরতি হয়ে যাওয়ার পর সবাইকে আরতি দিলো, তো আমরাও একটু নিলাম। তো আমি প্রায় মন্দিরে যাই, জানো খুব ভালো লাগে আমার জায়গাটা, খুব শান্ত পরিবেশ, মনটাও ভালো লাগে।
বাবাকে আমি প্রায় বলেছিলাম আমি এখানে আসি। তো হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, এই মন্দিরে যে মূর্তি না, এই বিগ্রহ আসল বিগ্রহ না। তো এই বিগ্রহ আগে যে বিগ্রহ ছিল, দেখো আমি সত্যিটা জানি না। তো অনেকে বলে আমাদের শ্বশুর মশাই, শাশুড়ি মা, ঠাকুমা সবার মুখে শুনেছি নাকি বিগ্রহকে পুড়িয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র এই কারণে, কারণ আমাদের বাবার ছিল অনেক সম্পত্তি, মানে জগন্নাথ দেবের অনেক সম্পত্তি ছিল। তো সেই সম্পত্তি যারা ভাগ চাষি তাদের যাতে আরো বড় ছিল, তো আমি কোনোদিন দেখিনি, আমি এনাকেই দেখেছি। আর প্রভু যেমনই হোক, প্রভু প্রভু হয়, তাই না? তো তারপর তো এখানে হয়ে গেল, এখান থেকে যাবে আমাদের শীতলা মন্দিরে, ওখানে একটু বাতি টাতি জ্বালিয়ে ওখানে দাঁড়িয়ে একটু কীর্তন করে তারপরে যাবে আমাদের হাটপাড়া, মানে দুর্গা মণ্ডপে। ওখানের পর আজকের মতো কীর্তন এখানে শেষ হবে, তো আবার কালকে ভোরবেলা বেরোয়। আর এখানে হচ্ছিল প্রসাদ দেওয়া, তো আমরাও প্রসাদ নিয়ে নিলাম, নিয়ে এইবারে মন্দির থেকে বেরিয়ে এলাম। এটা তো আমাদের শীতলা মন্দির, সবাই জানো, তোমাদের অনেকবার দেখিয়েছি। তো এখানেও হবে নাম সংকীর্তন আর বাতি জ্বালানো, তারপরে যা হবে দুর্গা মণ্ডপের উদ্দেশ্যে। আর এটা আমাদের বাড়ির সামনে যে হনুমান মন্দির, সেখানে মানে রাস্তায় যতগুলো মন্দির পড়বে সব জায়গায় নাম সংকীর্তন আর বাতি জ্বালানো হবে আজকে। Oh.
তবে তো দুর্গা মন্দিরে চলে এলাম, আজকে কিন্তু এখানেই নাম সংকীর্তন শেষ হবে। বলছি মনটা ভীষণ ভালো হয়ে গেল, যে কোনোদিন নাচেনি সে কিন্তু এই তালে নাচবেই নাচবে, কারণ আর লজ্জাও পায় না, কারণ কৃষ্ণর সামনে নাচতে কার আর লজ্জা লাগে বলো তো। খুবই মজা করলাম আজকে ভোরবেলাটা, খুবই ভালো লাগলো। তো কালকেও খুব যাওয়ার ইচ্ছা আছে, জানি না যেতে পারবো কি না, তো ভগবান যদি চায় নিশ্চয়ই যাব। তো বাড়িও চলে এলাম, বাড়ি এসে এবার আমার গোপালকে সেবার পালা, তো চলো গোপালকে সেবা দিই। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আর তোমাদের তো গুড মর্নিং বলা হয়নি, তো গুড মর্নিং।